জানেন এবং দেশবাসী দেখেছেন, কোন মন্ত্রীও যদি এর মধ্যে জড়িত থাকেন তার ক্ষমা যে হবে না তার দৃষ্টান্ত ইতিমধ্যে আমরা দেখেছি। দুদক সেই নখবিহীন দন্তবিহীন দুদক যাকে বলা হইতো, সেই দুদক কিন্তু এখন অত্যন্ত স্পষ্টভাবে বলিষ্ঠভাবে কাজ করছেন এবং অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করেছেন, তারা কাউকেই রেহাই দিচ্ছেন না। কাজেই আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, যারাই দুর্নীতি করবেন তাদেরকেই এই মামলা দায়ের জন্য নিয়ে আসা হবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। দ্বিতীয়ত একটি কথা ঠিক যে সমস্ত দুর্নীতির পেছনে রাজনৈতিক ছায়া জড়িত আছে, এতে কোনোই সন্দেহ নেই। সে যেই হোক না কেন, যারাই দুর্নীতি করে তার পেছনে একটি রাজনৈতিক ছত্রছায়া কাজ করে, এতে কোনো সন্দেহ নেই। এখন আমাদের জনগণ আমরা যারা আছি আমাদেরকে সেই ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা কোথাও কখনো যদি এরকম কোনো কর্মকাণ্ড দেখি যেখানে দুর্নীতি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে, আমরা সরকারি বিভিন্ন এজেন্সি আছে, দুদক আছে, সরকারকে আমরা এগুলো ইনফরমেশন দিতে পারি। চলমান রাজনীতি নিয়ে কথা বলেছেন মাননীয় প্রধান অতিথি, উনিও বলবেন, কিন্তু চলমান একটি সমস্যা নিয়ে আমি কথা বলবো একটু, সেটা হলো সম্প্রতি ডেঙ্গু নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, ডেঙ্গু নিয়ে অনেক তামাশাও হচ্ছে। অথচ ডেঙ্গুতে প্রতিদিন প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে, মৃত্যুর মিছিলের সংখ্যা বাড়ছে, অথচ আমাদের ঢাকার মাননীয় মেয়র মহোদয় ওনাদের কথাবার্তা ওনাদের কাজকর্ম তামাশার মতো মনে হয়। এই জন্য আমি মাননীয় মেয়র মহোদয় দুজনকে অনুরোধ করব যে আপনারা এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কথা বলবেন না যেটাকে জনগণ তামাশা হিসাবে দেখে। এর কারণ দেখা যায় খবর কাগজে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে একটি অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার একটি রাস্তা, ওখানে এই মেয়র মহোদয়রা খুব সুন্দর সুন্দর পোশাক পরে ঝাড়ু দিচ্ছে, আবার এটাকে ফটো সেশন করে দিচ্ছে, অত্যন্ত হাস্যকর, জনগণ ব্যথিত হয়। এই ধরনের কাজ না করলেই তো পারেন, ঝাড়ু দিতে আপনি যান কেন? আপনার যে লোকগুলাকে ঝাড়ু দেওয়ার জন্য নিয়োজিত রেখেছেন তারা দিচ্ছে কিনা সেটা আপনি মনিটর করেন। এই সমস্ত হাস্যকর কাজ কারবার করে আপনারা সরকারকে সমালোচিত করছেন, নিজেকে সমালোচিত করছেন এবং এই দেশের যে সমস্যা সমস্যাকে আরো বৃদ্ধি করছেন। এই জন্য এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং আমরা অ্যাকচুয়ালি এই ধরনের সমস্যা, ডেঙ্গু সমস্যার মতো আরো অনেক সমস্যা আছে যেগুলা জনগণের সম্পৃক্ততা না হলে এই সমস্যার সমাধান সম্ভব না। আমাদেরকে আমাদের বাড়ির আশেপাশে, অফিসের আশেপাশে, বাড়ির ভেতরে, অফিসের ভেতরে যাতে পানি জমে না থাকে, ডেঙ্গু মশার যাতে সৃষ্টি না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদিও এর দায়িত্ব সরকারের, কিন্তু সরকারের মাঝে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা যদি হাস্যকর কথাবার্তা বলেন, হ্যাঁ হাস্যকর কাজকর্ম করে, তাহলে জনগণের ব্যথা আরো বেড়ে যায়। সমস্যা যতই হোক না কেন, জনগণের আফসোস, জনগণের হতাশা, জনগণের ব্যথা আরো বেড়ে যায়। সেজন্যই বলছি সে আমাদের মেয়র সাহেব হন, মন্ত্রী হন বা কোন রাজনৈতিক নেতৃত্ব হন, হাস্যকর কোনো কিছু করবেন না দয়া করে। যাই হোক, সবাই ভালো।